যে আমরা দেখবো মিড টাইমস অফ ইন্ডিয়া, এর আগে আমরা লেকস করেছি, ওয়াটারফল করেছি, রিভার সিস্টেম, নর্থ আর পেনিনসুলার রিভার সব সিস্টেম গুলো করে দিয়েছি। এইটা করলে আমাদের রিভার সিস্টেম অফ ইন্ডিয়া যেটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে। পরের ক্লাসে আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেবো, এমসিকিউ কটা প্র্যাকটিস করে দিলে আমাদের যত ডাউটস আছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে, পড়াটা একবার রিভাইজ হয়ে যাবে। তো আজকে স্টার্ট করবো মেইন ড্যাম, ভারতের প্রধান বাঁধ। তো প্রথমে যদি কথা বলা হয় তাহলে আছে তোমার তেহরি ড্যাম, এখানে আমি একবার পেনটা সিলেক্ট করে দিই। তেহরি ড্যামের যদি কথা বলা হয় তাহলে ওটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। যদি লোকেশন জিজ্ঞেস করা হয় তাহলে লোকেশন হচ্ছে তোমার উত্তরাখণ্ডে, এটা তোমার রিভার ভাগীরথীতে আছে। এটা যদি হাইট দেখা হয় তাহলে এটার হাইট হচ্ছে 260.5 মিটার, আর এটা হচ্ছে 10th হাইয়েস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড। যদি ইন্ডিয়া দেখা হয় তাহলে এটা 1 নম্বরে আসছে, আর যদি পুরো ওয়ার্ল্ডে দেখা হয় তাহলে এটা পুরো ওয়ার্ল্ডে অ্যাকর্ডিংলি 10 নম্বরে আসছে এই ড্যামটা। তারপরে ড্যাম যেটা দিয়ে আমরা দেখবো ওইটা হচ্ছে হিরাকুদ ড্যাম। হিরাকুদ ড্যামের যদি কথা বলা হয় তাহলে এটা হচ্ছে লঙ্গেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, সবচেয়ে লম্বা ড্যাম, আর এর লোকেশন হচ্ছে তোমার ওড়িশাতে। যদি রিভারের কথা বলা হয় তাহলে হচ্ছে রিভার মাহাতাদি। তোমরা জানোই ওড়িশাতে সবচেয়ে বড় রিভার হচ্ছে রিভার মাহাতাদি। এটা যদি টোটাল লেন্থ দেখা হয় তাহলে হচ্ছে 25.79 কিলোমিটার। এটা মনে রাখাও বেশি, কারণ মাহাতাদি সবচেয়ে মহান যে নদী আছে ওইটাতেই থাকবে তোমার লঙ্গেস্ট ড্যাম অফ ইন্ডিয়া, যেটাতে তোমার হিটা লাগানো আছে, হিরাকুদ ড্যাম ইন মাহানদী। তারপরটা আমরা দেখে নেবো কল্লানাই ড্যাম। কল্লানাই ড্যাম হচ্ছে ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া। যে দুটো কোয়েশ্চেন আছে এগুলো খুবই কমন, তেহরি ড্যাম আর হিরাকুদ ড্যাম, একটা হচ্ছে হাইয়েস্ট একটা হচ্ছে লঙ্গেস্ট। এক্সামে এগুলো আসে না, এগুলো আসে প্রায় আসে, কিন্তু যেটা মানে কম আসে ওটা হচ্ছে ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া। যদি 2-3 বছরের আগে গভর্নমেন্ট এক্সামের প্যাটার্ন গুলো দেখে তাহলে দেখবে তোমার নতুন ধরনের কোয়েশ্চেন গুলো বেশিরভাগ আসছে, যেটার মধ্যে এটা অন্যতম হচ্ছে ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া কোনটা। তাহলে আমি কল্লানাই ড্যাম, এটা যদি লোকেশন দিয়ে করা হয় তাহলে লোকেশন হচ্ছে তামিলনাড়ুতে, আর কোন রিভার সিস্টেমের উপরে আছে তাহলে কাবেরী রিভারের উপরে আছে। তারপরে আসছে নাগার্জুন সাগর ড্যাম। নাগার্জুন সাগর ড্যামে যদি লোকেশন জিজ্ঞেস করে তাহলে তেলেঙ্গানাতে, আর যদি রিভার হয় তাহলে হচ্ছে কৃষ্ণা। তারপরে আসছে টুঙ্গভদ্রা ড্যাম। টুঙ্গভদ্রা ড্যাম হচ্ছে তোমার পাম্পা সাগরে, আর এর লোকেশন হচ্ছে কর্ণাটকা। তোমার এক্সামে মেনলি এটাই আছে, যদি কোনো স্পেশাল ফিচার থাকে যেমন এটা ওল্ডেস্ট, কোনোটা হাইয়েস্ট, কোনোটা টলেস্ট, আর তোমার আছে যে কোন রিভারে আছে আর লোকেশন কি। তো এটা নিয়ে পড়ছিলাম আমরা টুঙ্গভদ্রা ড্যাম নিয়ে। টুঙ্গভদ্রা ড্যাম যদি রিভার দেখা হয় তাহলে আছে এটা টুঙ্গভদ্রা রিভারের উপরে, এটা হচ্ছে জয়েন্ট প্রজেক্ট অফ কর্ণাটকা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ। তারপরে আসছে আমাদের সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যাম হচ্ছে লার্জেস্ট ড্যাম ইন দ্য দরবাদা ভ্যালি প্রজেক্ট। দরবাদা রিভার তোমরা জানোই হচ্ছে লঙ্গেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার। তো যখন একটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার থাকে তোমরা জানোই যে স্পিড ওইটার অনেক বেশি থাকে, তাই জন্য দরবাদা রিভারের উপরে অনেকগুলো ড্যাম বানানো আছে। তার মধ্যে সবচেয়ে বড় ড্যাম হচ্ছে তোমার সর্দার সরোবর ড্যাম। যদি লোকেশন দেখা হয় তাহলে লোকেশন হচ্ছে গুজরাটে, আর অবভিয়াসলি এটা নর্মদা রিভারের উপরে অবস্থিত। ড্যাম ইস টু বেনিফিট দ্য আদার নেবারিং স্টেটস অফ মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। যদি তোমরা নর্মদা ম্যাপটা দেখো, ইন্ডিয়ার ম্যাপটা তোমরা মাথায় রাখো, তাহলে দেখতে পারবে নেবারিং স্টেট যেগুলো আছে গুজরাটের ওগুলো হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। নর্মদা রিভারের যে ড্যাম হয় ওটা দিয়ে যাতে সব স্টেটগুলোরই ভালো হয়, কি করে হয়, প্রথম তো ড্যাম যেটা যত ভালো হয় ওটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। হাইড্রো ইলেকট্রিসিটি যখন বানানো হয় তখন ওটার জন্য ইউজ করা হয় টারবাইন। টারবাইন তোমার এমনি একটা মেশিন থাকে আর কাটা কাটা হয়ে বেরিয়ে থাকে। হাইড্রো ইলেকট্রিসিটিতে কি হয়, জল যখন তোমার অনেক স্পিডে আসে তখন তোমার কাটাগুলো দিয়ে ধাক্কা খায়, এই কাটাগুলো আস্তে আস্তে ঘুরতে থাকে, যখন অনেক স্পিডে ঘুরে তখন মেকানিক্যাল এনার্জি তোমার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এছাড়া তোমার যে জলগুলো আছে ওগুলো তোমার ইরিগেশন পারপাসের জন্য ইউজ হয়। ইরিগেশন পারপাস মানে বিভিন্ন জায়গায় তোমার জল পৌঁছে দেওয়া হয় যাতে ওই জায়গাগুলোতে অ্যাগ্রিকালচারে হেল্প করতে পারে। এরপরে দেখবো আমরা রিহান্দ ড্যাম। রিহান্দ ড্যামকে গোবিন্দ বল্লভপন্থ ড্যামও বলা হয়, সাগর ড্যামও বলা হয়। এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ড্যাম বাই দ্য ভলিউম। এইগুলো ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে টলেস্ট ড্যাম, হ্যারি ড্যাম, লঙ্গেস্ট ড্যাম হচ্ছে তোমার হীরাকুদ ড্যাম, রেখে তো বলা হচ্ছে লার্জেস্ট ড্যাম বাই ভলিউম। যদি শেয়ার ভলিউমের এক্সপার্টিসে দেখা হয় তাহলে এটা হচ্ছে লার্জেস্ট ড্যাম রিহান্দ ড্যাম। রিজার্ভার অফ রিহান্দ ড্যাম ইজ কল্ড গোবিন্দ বল্লভ পন্থ, দিস ইন্ডিয়াস লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। লেকের যে চ্যাপ্টারটা করেছি ওটাতে তোমাদের বুঝিয়েছি রিজার্ভারের কী হয়, এখানে আরেকবার বলে দিচ্ছি। যখনই কোনো ধরনের রিভার সিস্টেমে কোনো ড্যাম তৈরি হয় তখন ওই রিভারটাকে নিজের রাস্তায় আটকে দেয়। তো ওই রিভারটার পিছনে
মানে একটা জল আটকে পড়ে থাকে, ওটাকেই বলা হয় রিজার্ভার বা আর্টিফিশিয়াল লেক। তোমরা যদি এখানে ছবিটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ পিছনে তো রিভারটাকে আটকে দিয়েছে এই যে ড্যামটা, আর এই ড্যাম দিয়ে জল বেরিয়ে আসছে। এই ড্যামের এখানে যদি দেখো তাহলে এই জায়গাটাকেই তোমার বলা হয় রিজার্ভার বা তোমার বলা হয় আর্টিফিশিয়াল লেক। তো যদি ইন্ডিয়া সবচেয়ে বড় আর্টিফিশিয়াল লেক বলা হয় তাহলে ওটা হচ্ছে গোবিন্দ বল্লভ পান্ত সাগর লেক, এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় আর্টিফিশিয়াল লেক। এটা কোথায় আছে? ইন্ডিয়ার সবচেয়ে বড় ড্যাম টিহাদ্রি ড্যামে, ইন্ডিয়ার সবচেয়ে বড় আর্টিফিশিয়াল লেক ইন্ডিয়ার সবচেয়ে বড় ড্যামে আছে। এটা যদি লোকেশন জিজ্ঞেস করা হয় তাহলে এর লোকেশন হচ্ছে উত্তরপ্রদেশ। আর রিভার তো খুব অবভিয়াসলি, রিহাজ ড্যাম যখন নামিয়ে পড়ছে তখন তোমার রিহান নদীর উপরেই আছে। তারপরে আসছে তোমার মাইথন ড্যাম। মাইথন ড্যাম যদি কথা বলা হয় তাহলে মাইথন ড্যামের যে মেইন কাজটা আছে ওইটা হয় তোমার ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য। ইলেকট্রিসিটি প্রোডাকশন যদি দেখা হয় তাহলে এটা 60,000 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি পাওয়ার প্রডিউস করে। এটা যদি দেখা হয় তাহলে সাউথ ইস্ট এশিয়া প্রথম আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি প্রজেক্ট, আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন। আমাদের স্কুলে যখন আমরা পিকনিকে যেতাম তখন আমরা সবসময় এই মাইথন ড্যামে পিকনিক করতে যেতাম, কারণ মাইথন ড্যাম এরিয়াটা অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা নিয়ে বানানো হয়েছে। পুরোটা পার্ক আছে মাইথন ড্যামের আশেপাশে, এরিয়াটা পুরোটা পার্ক বানানো আছে, কারণ অনেকটা খোলামেলা জায়গা। এর যদি লোকেশন দেখা তাহলে লোকেশন হচ্ছে ঝাড়খণ্ডে, আর এই রিভার হচ্ছে বরাকর নদীর উপরে এটা বানানো। তারপরে আসছে তোমার কোয়না ড্যাম। কোন্দা ড্যামকে লাইফ লাইন অফ মহারাষ্ট্র বলা হয়, মহারাষ্ট্র লাইফ লাইন। এটা কারণ আমরা বুঝতে পারবো যে মহারাষ্ট্রের যত ইলেকট্রিসিটি প্রডিউস হয় ওইটা তোমার কোয়দা ড্যাম থেকে প্রডিউস হয়। কোয়দা ড্যাম ইজ দ্য লার্জেস্ট কমপ্লিটেড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তাদের যদি দেখা হয় যে হাইড্রো ইলেকট্রিসিটি প্রত্যেকটা ড্যামে তো তোমার হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস হয়, কিন্তু সবচেয়ে বেশি যদি তোমার দেখা হয় যে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস কোথায় হয় তাহলে হয় তোমার কোয়দা ড্যামে। এর ইনস্টল ক্যাপাসিটি যদি দেখা হয় তাহলে 1,960 মেগাওয়াট। এর যদি ক্যাপাসিটি দেখা হয় তাহলে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 1,960 মেগাওয়াট। মানে যদি কোনার ড্যাম ঠিকভাবে কাজ করে আর ওটা ঠিক করে চায় সব মেশিন ঠিকভাবে কাজ হয় তাহলে ওটার ক্যাপাসিটি হচ্ছে প্রডিউস করা ইলেকট্রিসিটি 1,960 মেগাওয়াট। যদিও লোকেশন দেখা হয় তাহলে লোকেশন হচ্ছে মহারাষ্ট্রতে, আর এটা কোয়দা রিভারের উপরে আছে। তারপরে চলে আসছি মেটুর ড্যামে। মেটুর ড্যামের যদি লোকেশন দেখা হয় তাহলে মেটুর ড্যাম হচ্ছে তামিলনাড়ুতে, এটা তোমার কাবেরী নদীর উপরে আছে মেটুর ড্যাম। তারপরে আসছে কৃষ্ণা অর্জুন সাগর ড্যাম, এটা আছে তোমার তামিলনাড়ুতে, আর এটা কাবেরী নদীর উপরে আছে তোমার কৃষ্ণা অর্জুন সাগর ড্যাম। তারপরে আসছে ইন্দিরা সাগর ড্যাম। ইন্দিরা সাগর ড্যাম আবার তোমার নর্মদা নদীর উপরে, আর এটি উইথ হোল্ডস দ্য লার্জেস্ট রিজার্ভয়ার অফ ইন্ডিয়া। যদি শুধুমাত্র রিজার্ভয়ারের কথা বলা হয় জল কতটা হোল্ড করতে পারে, এবার বুঝতে পারো রিজার্ভার আর্টিফিশিয়াল লেক কিন্তু দুটো আলাদা। এখানে বলা হয়েছে লার্জেস্ট রিজার্ভার অফ ইন্ডিয়া, মানে কতটা টোটাল জল পুরোটা হোল্ড করে রাখতে পারে, ওটার অনুসারে ইন্দিরা সাগর ড্যাম সবচেয়ে বড় রিজার্ভার অফ ইন্ডিয়া। তারপরে দ্য ড্যাম ওয়াজ বিল্ট অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন মধ্যপ্রদেশ ইরিগেশন অ্যান্ড ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। যেমন তোমাদের বললাম যত ড্যাম আছে তাদের মেনলি কাজ হয় হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করা আর ইরিগেশনের জন্য ওগুলো হেল্প করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে দুটো মেইন বোর্ড, একটা হচ্ছে মধ্যপ্রদেশ ইরিগেশন আর একটা হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার কর্পোরেশন, এরা দুজনে মিলে বানিয়েছিল তোমার এই ড্যামটা। এর যদি লোকেশন দেখা হয় তাহলে লোকেশন মধ্যপ্রদেশে, আর যদি নদীর কথা বলা হয় তাহলে এটা নর্মদা নদীতে আছে। ইউসেস অফ ড্যাম দেখিনি, প্রথমে হচ্ছে ইরিগেশন, তারপরে হচ্ছে স্টপিং ফ্লাড। তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো ফ্লাড যেটা আসবে ওটাকে থামাতে অনেকটা হেল্প করে তোমার এই ড্যাম। 3 নম্বর হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি, তোমার পাওয়ার জেনারেশনের জন্য যেগুলো ইউজ করা হয়। চতুর্থ হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে জল দিতে তোমার সুবিধা করে, কারণ জল ট্রান্সপোর্ট করে, তাই জন্য এখান থেকে কোনো মেশিন লাগে ওয়াটার পিউরিফাই করে, এখান থেকে ওয়াটার ট্রান্সপোর্ট করে ঘরে পৌঁছে দেওয়া, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য সহজ ব্যবহার হয়ে থাকে, তাই জন্য ইউসেস অফ ড্যামসে তোমার ড্রিঙ্কিং ওয়াটারও আছে। তো চ্যাপ্টারটা মোটামুটি ছোট আছে, চলো একবার পুরোটা রিভাইজ করে দিই। দাহড়ি ড্যামের ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে তোমার লঙ্গেস্ট হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া আর 10th highest। যদি ইন্ডিয়াতে দেখা হয় ফার্স্ট, পুরো ওয়ার্ল্ডে দেখা হয় 10। রিভার হচ্ছে তোমার ভাগীরথী, আর লোকেশন হচ্ছে তোমার উত্তরাখণ্ড। যদি হাইট জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে 260.5 মিটার। তারপরে আসছে তোমার হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম হচ্ছে লঙ্গেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, লোকেশন জিজ্ঞেস করা হয় তাহলে ওড়িশা। রিভার হচ্ছে মহানদী, হীরাকুদ মানে হীরা, তাই জন্য সবচেয়ে লঙ্গেস্ট, আর যদি সবচেয়ে মহানদীতে এটার অবস্থান আছে মহানদী। তারপর হচ্ছে কল্যাণাই ড্যাম, যেটা বললাম 2-3 বছর ধরে প্যাটার্ন চলছে, এটা তোমার গভর্নমেন্ট এক্সামে ওল্ডেস্ট ড্যাম জিজ্ঞেস করে।
ওটা হচ্ছে কল্যাণ ওল্ডেস্ট ড্যাম, ওটা হচ্ছে কল্যাণের ড্যাম। তারপর হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম, নাগার্জুন সাগর ড্যামের লোকেশন হচ্ছে তেলেঙ্গানাতে, যদি রিভার জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে কৃষ্ণা। তারপর হচ্ছে টুঙ্গাভদ্রা ড্যাম, টুঙ্গাভদ্রা ড্যাম যদি দেখা হয় তাহলে ওটা আছে তোমার পম্পা সাগরে, পম্পা সাগর কোথায় আছে তোমার লোকেশন হচ্ছে কর্ণাটকা। তারপরে চলে আসছি তোমার সর্দার সরোবর ড্যাম, তারপরে আসছে তোমার সর্দার সরোবর ড্যাম যেটা হচ্ছে লার্জেস্ট ড্যাম ইন দা নর্মদা ভ্যালি প্রজেক্ট। যদি নর্মদাতে বলা হয় নর্মদা ভ্যালি প্রজেক্ট, নর্মদাতে আছে তোমার, এখানে পেনটা সিলেক্ট হয়নি, হ্যাঁ নর্মদাতে আছে তোমার ইন্দিরা সাগর ড্যাম আর সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যামের যদি কথা বলা হয় তাহলে এটা হচ্ছে লার্জেস্ট ড্যাম নর্মদা রিভার, আর ইন্দিরা সাগর ড্যামের কথা বলা হয় তাহলে এটা হচ্ছে লার্জেস্ট রিজার্ভার অফ দ্য ড্যাম। এই রিজার্ভার সবচেয়ে বড় আর সাইজের সবচেয়ে বড় হচ্ছে সর্দার সরোবর ড্যাম। ড্যামটা হয়েছে তোমার গুজরাটে, আর যদি ইন্দিরা সাগর ড্যামটাকে বলা হয় তাহলে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট আর ইন্ডিয়ান ন্যাশনাল গভর্নমেন্টের দুজনে মিলানো প্রজেক্ট। তারপরে চলে আসবে তোমার নিহাদে ড্যাম, নিহাদে ড্যাম হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ড্যাম বাই ভলিউম। এটাকে গোবিন্দ বল্লভ সাগর ড্যামও বলা হয় কখনো, আর এটার আসল নাম হচ্ছে নিহাদে ড্যাম। নিহাদে ড্যাম তোমার সবচেয়ে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক যেটা ইন্ডিয়াতে আছে গোবিন্দ বল্লভ সাগর লেক ওইটা তৈরি করে। এটা লোকেশন যদি জিজ্ঞেস করা হয় উত্তরপ্রদেশ, আছে তোমার নিহান নদীর উপর। তারপরে আসছে মাইথন ড্যাম, 60,000 কিলোওয়াট এনার্জি তৈরি করে, আর যদি এনার্জি প্রোডাকশনের কথা বলা হয় তাহলে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে প্রথম আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি পাওয়ার স্টেশন। তারপরে আসছে তোমার কোনা ড্যাম, কোনা ড্যামকে লাইফ লাইন অফ মহারাষ্ট্র বলা হয়, এই জন্য বলা হয় কারণ মহারাষ্ট্রে যত ইলেকট্রিসিটি আছে তার বেশিরভাগ প্রডিউসার তোমার কোনা ড্যাম থেকে। কোনা ড্যামে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি প্রডিউসার পুরো ইন্ডিয়াতে, যদি এর ক্যাপাসিটি জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে 1,960 মেগাওয়াট। যদি লোকেশন জিজ্ঞেস করা হয় তাহলে আছে মহারাষ্ট্রতে কোয়েনা রিভারে। তারপরে আছে মেট্রুর ড্যাম, মেট্রুর ড্যাম আছে তোমার তামিলনাড়ুতে, আর এটা কাভেরি নদীর উপর আছে এই ড্যামটা। তারপর চলে আসবো আমরা কৃষ্ণা অর্জুন সাগর ড্যাম, এটা আছে তোমার তামিলনাড়ুতে কাভেরি নদীর উপর। তারপরে আছে ইন্দিরা সাগর ড্যাম, ইন্দিরা সাগর ড্যাম তো তোমাদের বললাম, যদি ইন্ডিয়ার লার্জেস্ট রিজার্ভার জিজ্ঞেস করা হয় তাহলে ইন্দিরা সাগর ড্যাম, এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার অফ মধ্যপ্রদেশ অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল গভর্নমেন্ট। তোমার মধ্যপ্রদেশে আছে রিভারের নাম হচ্ছে নর্মদা, কাজ হচ্ছে ইরিগেশন, শপিং ফ্ল্যাট, হাইড্রো ইলেকট্রিসিটি আর ড্রিঙ্কিং ওয়াটার। তো আজকে ভিডিওটা এতটাই থাকলো, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা কাইন্ডলি লাইক করো, চ্যানেলে যদি আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাহলে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করে নাও, এতে আমি অনেক সাপোর্ট পাই। যারা ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আরও ভিডিও দেখতে চাও তারা এখানে ক্লিক করো, যারা ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ সলভ করতে চাও এখানে ক্লিক করো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর দেখা হবে পরে ভিডিও।